আসসালামু আলাইকুম আরও একবার স্বাগতম আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে খুব সুন্দর একটি দিন কাটিয়েছি আমরা আমরা বলতে এখানে অনেক স্টুডেন্ট আমার আপার বাসে এসেছে কেন এসেছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো ওরা সবাই হাই বলছে আপনারা দেখতে পাচ্ছেন খুব এনজয় করছে ওরা ওরাই প্রথমে ওরা প্রায় বিশ জনের মতো আপার বাসায় এসেছে আসলে কেন এসেছে সেটা একটু খুলেই বলি সেদিন আমরাও ছিলাম আপার মেয়ে দেখা যাচ্ছে হচ্ছে ইউপিএম ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে গত গত বছর তো ওর বেশ কিছু ফ্রেন্ড শুধু বলে যাচ্ছে যে তোমাদের বাংলাদেশি বিরিয়ানিটা আমরা খেতে চাই আমাদেরকে একদিন তোমাদের বাংলাদেশি বিরিয়ানি খাওয়াও খুবই পছন্দ করে তখন আপা সিদ্ধান্ত নিল যে ঠিক আছে ওদেরকে একদিন ইনভাইট করো বাসায় তারপর হচ্ছে আমরা একটু ছোটোখাটো একটা অ্যারেঞ্জ করি সবার সাথে পরিচিতও হলাম আসলে সেই জন্যই ওরা এখানে আসলো এবং ওদের সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগলো তারপরে এই যে এখানে টেবিলে আপা খাবার সাজিয়ে রেখেছে তারপর সবাইকে আমরা খাবার সার্ভ করে দিলাম এবং ওরা খুব এনজয় করলো আমাদের দেশি খাবারটা এবং খুব মজা করে খেলো তারপর একজন দেখাচ্ছে যে খুব মজা হয়েছে খুবই ভালো লেগেছে তাদের কাছে আসলে ওরা এত হ্যাপি ছিল আর এবং এই দেশের আমি আগেই বলেছি মালয়েশিয়ানরা খুবই জলি মাইন্ডেড এবং ওরা খুব সুন্দরভাবে মিশে ওদের ভিতরে কোনো অহংকার নেই বা আমাদের দেশে যেমন অনেক বেশি ফর্মালিটি ওরা তেমন একটা ফর্মালিটি মেনটেন করে না তো ওরা সুন্দর আসলে অনেক স্টুডেন্ট তো ডাইনিংয়ে বসার জন্য জায়গা হচ্ছিল না এই জন্যই ওরা বলে কোনো সমস্যা নেই আমরা এভাবেই খাবো তো ওরা নিজেরাই এরকম নিয়ে নিয়ে ওরা খাচ্ছে এখানে আমার হাজব্যান্ড তারপর দুলা ভাই খাবার সার্ভ করছিল। তারপর ওরা খাওয়া দাওয়া শেষ করে ওরা এখানে খুব মজা করছিল এখানে ওরা বসে একটুখানি আড্ডা দিচ্ছিল খাওয়ার শেষে খাওয়া দাওয়ার পর্ব শেষ তারপর সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আসো আমরা একটু নিজেদের দেশের সংস্কৃতি নিয়ে কথা বলি বা নিজের দেশের ফেভারেট গানগুলি এবং দেশের গানগুলি এইগুলি নিয়ে একটু কথা বলি তো সবাই একসাথে এরকম জড়ো হলো ফটো সেশনের জন্য সবাই এভাবে বসে ছবি তুললো ছবি পরে তারপরে শুরু হলো যেহেতু মালয়েশিয়া স্বাধীনতা দিবস সামনেই আসছে এই জন্য ওরা ওদের স্বাধীনতা দিবসের একটা গান আমাদেরকে শোনালো সেটাও আমি আপনাদেরকে দেখাবো তারপরে এখানে সবাই খুব মজা করছে এই যে ওরা প্রস্তুতি নিচ্ছে আমাদেরকে ওদের স্বাধীনতা দিবসের গানটা শোনাবে এই জন্য ওরা মোবাইল থেকে সিলেক্ট করছে আমরা গানটা একটু শুনি ওরা ওদের প্রথমে জাতীয় সঙ্গীত গাইলো তারপরে ওরা হচ্ছে ওদের মার্ডেকা যে স্বাধীনতা দিবস সেই গানটাই গাইলো পরে ওরা রিকোয়েস্ট করলো যে আমাদেরকে একটু আপনাদের দেশের গান শোনান তো আমি আমার বোনের মেয়েদেরকে বললাম যে তাহলে তোমরা এক কাজ করো আমাদের দেশের জাতীয় সঙ্গীতটাই গিয়ে শোনাও ওরা দাঁড়িয়ে গাইতে চেয়েছিল সবাই বলল যে না থাক বসেই গাও ওরা তো বুঝবে না আমাদের দেশের তারপরেও আমরা আমাদের দেশে গানটাই গাইলো এভাবেই খুব সুন্দর একটা সময় ওরা কাটালো এখন এখানে যে আরেকটা স্টুডেন্ট সে একটা ইংলিশ গান গিয়ে সবাইকে শোনে শুনিয়েছে খুবই ভালো এনজয় করেছে খুব ভালো একটা সময় কেটেছে সবার তো আসলে স্টুডেন্ট লাইফের কথা মনে পড়ে গেল আমার যাক আশা করি আমার আজকের এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম